আমার কি দোষ ছিল মা? আমি তো জোর করে এই পৃথিবীতে আসতে চাইনি। তোমরাই তো আমাকে এই সুন্দর ভুবনে এনেছো। তাহলে আজ কেন তোমরা আমাকে গভীর জঙ্গলে একাকী ফেলে রেখে চলে গেলে? কি পাপ করেছিলাম মা? শুধুমাত্র মিষ্টি এই ভুবনটা তোমার কোলে ঘুরে ঘুরে দেখতে চেয়েছিলাম। মা মা করে গভীর জঙ্গল থেকে অনেকে ডেকেছিলাম তোমার, কিন্তু তুমি এলে না মা। কি দানা নেই খেজা লাগে আছে, চোখ খুলতেছে তো। কথাই বলে বন্যরা বনে সুন্দর আর শিশুরা সুন্দর মাতৃক্রোড়ে, কিন্তু আর এই সদ্যজাত শিশুদেরও যখন কোনো এক সকালে পাওয়া যায় গভীর জঙ্গল থেকে শুরু করে জঞ্জাল স্তূপ কিংবা নালা নর্দমায়, তখন আমাদের বলার মতো আর মুখের কোনো ভাষাই থাকে না। ফের একবার সামাজিক অপক্ষয়ের নগ্ন চিত্ররূপ ও চূড়ান্ত নিদর্শন উঠে আসলো তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের গভীর জঙ্গলাকীর্ণ থেকে। উল্লেখ্য, বড়মুড়া পাহাড়ের আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় সদ্যজাত ফুটফুটে একটি কন্যা সন্তানের দেহ। শিশুটিকে কে বা কারা ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে শনিবার সকাল 10:30 নাগাদ জনৈক এক ভদ্রলোক জঙ্গলের পথ ধরে বাড়িতে ফিরছিলেন। আচমকাই শিশুটির কান্না তার কান ছুঁয়ে যায়। এগিয়ে যেতেই তিনি সদ্যজাত এক কন্যা শিশুকে দেখতে পান। অবশেষে অন্যান্য লোকেদের সহায়তায় তেলিয়ামুড়া থানায় খবর পাঠানো হয়। ছুটে আসে চাইল্ড লাইনও, নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালে। বর্তমানে কন্যা শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে। কি দানা নেই খেজা লাগে আছে, কি হয়েছে এনে? আরে এনে একটা বাচ্চা কানতেছে, আমি রাতে যাইতে সময় শুনছি আর কি। মানে বাচ্চাটা এখন কই আছে? থানার পুলিশ আইসিনি নমস্কার সবাইকে। আজকে আমরা কয় চ্যানেলের তরফ থেকে এলাম আমরা ভগমা হাসপাতালে, যে সকালে আনুমানিক 10:00 দিকে কয় থানার তরফ থেকে আমরা একটা খবর পেয়েছি যে ভগমা এলাকাতে একটা বাচ্চা প্রোটেক্টেড অবস্থায় পাওয়া গিয়েছে। এই খবর ভিত্তিতে আজকে আমাদের কয় চ্যালেঞ্জের কোনজন টিম এসে পড়েছি এখানে হসপিটালে, বাচ্চা
মেরেলগুলি হয়েছে। বাচ্চার বয়স হবে অনুমানিক 1 সপ্তাহ এবং ওজন 2.5 কেজি। তো এখন ওই বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করে আমরা অফিসিয়াল যা যা কাজ করণীয় আমরা করব। প্রথমে এখন আমরা নিয়ে যাচ্ছি হোয়াই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে। ওইখানে অর্ডার পাস হওয়ার পরে ওই কমিটি যে হোমে অর্ডার করে ওই হোমে আমরা নিয়ে পৌঁছে দেব, এই কাজ আমরা করব। বাচ্চাটা তো পাওয়া গেছে, কোন জায়গায় পাওয়া গেছে এবং বাচ্চাটাকে ছেলে নাম না? বাচ্চাকে পাওয়া গেছে বড়মুড়াতে, বড়মুড়া ঝর্ণার রাস্তাতে জঙ্গলে কে বা তারা ফেলায় গেছে। তো লোকাল পাবলিক থানাতে খবর দিচ্ছে বড়বাবুকে, তারপরে বড়বাবুর আটের সঙ্গে আমরা গেলাম, তারপরে আমরা আনছি হসপিটালে। বাচ্চা নিয়ে বাড়ি কে প্রথম পাইছে? পাবলিক লোকাল পাবলিকই ফোন করছে এখন। স্যার এখন বাচ্চা অলরেডি আমরা যাইতে যাইতে খবর দিচ্ছি, আমিও দিচ্ছি বড়বাবু অলরেডি খবর দিলাম তারা আইতাছে। এখন কি বাচ্চা বাচ্চাটা সুস্থ আছে না? মোটামুটি দেখা যায় সুস্থই দেখা যায়, কান্ত আছে। স্যার কী মনে করতেছেন স্যার এরকম হঠাৎ একটা বাচ্চা? তারা ফালায় গেছে মনে হয়। কোন জায়গার মধ্যে পাওয়া গেছে? বড়মুড়া পাওয়া গেছে। তো আমরা তো ভীষণ কোথায় এলাম 10:30 নাগাদ আমরা।